আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইউটিউবের সিক্রেট একটি টিপস। যারা ইউটিউবে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেন তারা অনেকেই জানতে চান যে ইসলামিক কন্টেন্টে মনিটাইজেশন পাওয়া যাবে কি না। তো অনেকেই যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে তারা অনেকেই বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিলটি রেকর্ড করে, অথবা কোনো গজল অথবা কোনো লেকচার রেকর্ড করে সেটি আবার ইউটিউবে আপলোড করে দেয়। তো এরকম ভিডিও আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন কি না অনেকেই জানতে চান। তো আমি যদি সহজেই এক কথায় অ্যান্সার দিয়ে দেই তাহলে হচ্ছে আপনি মনিটাইজেশন পাবেন, যদি কোনো কপিরাইট ক্লেম বা অথবা স্ট্রাইক না আসে। অনেক বক্তা অথবা অনেক সঙ্গীত গীতিকার তারা দেখবেন আপনি যদি তাদের ভিডিও কপি করে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করে দেন তাহলে দেখবেন সে আপনার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দেয়, অনেকেই দেখবেন তাদের কপিরাইট ক্লেম দিয়ে দেয়। এইসব প্রবলেম যদি আপনার চ্যানেলে না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। সো অনেকেই ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, যারা অনেকেই ভাবছেন সে মনিটাইজেশন পাবেন না কারণ আপনি কপিরাইট নিয়ে কাজ করেন অথবা বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে ভিডিও করে সেগুলো ইউটিউবে আপলোড করেন, এই কারণে পাবেন না। তো আমি আপনাদের বলছি আপনারাও পাবেন, আগে হয়তো পাননি অনেকে কিন্তু রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন। সো এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা যারা জানতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি, অর্থাৎ ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে অবশ্যই ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।